হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও কল, ইমুর ভিডিও কল কীভাবে রেকর্ডিং করবেন, কিংবা অডিও কল কীভাবে রেকর্ডিং করবেন। ইমু না, ইমু, স্কাইপ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, হ্যাঁ এগুলা, কিংবা যারা ডলারে কথা বলেন, বিদেশে যারা থাকেন তারা ডলারে কথা বলতে হয়, তো তাদের কল রেকর্ডিংগুলো রেকর্ড করতে পারবেন, ঠিক আছে? তো একটা সফটওয়্যারের মাধ্যমে, এটা হলো সফটওয়্যারটা প্লে স্টোরে পাওয়া যায়, আপনারা প্লে স্টোর থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন, আর নাহলে আমার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, যা থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তারপর সফটওয়্যারটা আপনি ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসবে, এরকম আসার পর এটাই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এটা আমাদের ক্লিক করবেন। জাস্ট এটা আপনারা ওপেন করে দেবেন, ঠিক আছে? এগুলো ওপেন করে দেবেন, তারপর এরকম ওপেন করার পর আপনাদের আসবে কি, আপনি হোয়াটসঅ্যাপে কল করবেন না ইমুতে কল করবেন। ফর এক্সাম্পল, আমি ইমুতে কল করলাম, ইমুতের মধ্যে ক্লিক করবেন, ইমুর মধ্যে ক্লিক করার পর যার সাথে আপনি কথা বলবেন তার কল দিবেন, ঠিক আছে? জাস্ট যার সাথে কথা বলবেন তার সাথে কল দিবেন, ঠিক আছে? তো কল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই যে কথাগুলো, এখন সে রিসিভ করে তো আপনার কথাগুলো কিন্তু রেকর্ডিং হইতে থাকবে, ঠিক আছে? আপনার কলগুলো রেকর্ডিং হইতে থাকবে। তো এভাবে আপনার সেম হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপে, ভাইবারে, তো হোয়াটসঅ্যাপ, ভাইবার, আপনারা যে কারো কল দিতে চান আপনি জাস্ট মানে কল ইয়ার মধ্যে দিলেই আপনি হয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন নিচে থেকে লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।